নমস্কার বন্ধুরা, টেকটা সময় জানে নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন বাইকে আজকে তোমাদেরকে রিভিউ করে দেখাবো। এই বাইকটা হলো বেনেলি 302R। বেনেলি 302R, এটা আমি সাউথ সিটি মল অটো এক্সপোতে এই বাইকটাকে বেনেলি শোকেস করেছিল আর আমি সেখানে গিয়েছিলামও। তো আজকে আমি তোমাদেরকে এই বাইকটা সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে রিভিউ করে দেখাবো। কি আছে এই বাইকের ফিচার্স, এই বাইকের স্পেসিফিকেশন, এই বাইকের ইঞ্জিন, প্রাইস, কালার্স, এভরিথিং। তো তোমরা এই ভিডিওটা আগে দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের ছোট একটা সুমন চ্যানেল, চলো শুরু করা যাক। আর তোমরা কেউ যদি আমার চ্যানেল নতুন নাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে। তো বন্ধুরা, আমি প্রথমে আসি বেনেলি 302R এর ডিজাইনে। বেনেলি 302R এর যে ডিজাইন, এর ফ্রন্টে দেওয়া হয়েছে টুইন হ্যালোজিন হেডল্যাম্প। এখানে কোনো এলইডি হেডল্যাম্প ইউজ করা হয়নি, তার ঠিক নিচে রয়েছে এলইডি ডিআরএলএস। আর হেডল্যাম্পের ওপরে এখানে একটা ভাইজার দেওয়া হয়েছে, ভাইজারের মধ্যে এই ছোট্ট একটা বেনেলি লোগো দেওয়া হয়েছে। আর এই বাইকের নাম্বার প্লেটটা রয়েছে সামনের চাকার মাডগার্ডের ওপরে, এই মাডগার্ডের ওপরে রয়েছে এই এই বাইকের নাম্বার প্লেট। আর ঠিক তার মানে সামনে দেওয়া হয়েছে বেনেলি লোগো। তো ফ্রন্ট থেকে ঠিক এরকম একটা ডিজাইনই বেনেলি 302R দেওয়া হয়েছে। এরপরে আমি আসি এই বাইকের সাইডে। এই বাইকের সাইডে এখানে একটা অনেক বড় একটা ভাইজার ইউজ করা হয়েছে এবং ভাইজারের ওপরে নানা রকম স্টিকার, গ্রাফিক্স, এই সমস্ত কারুকার্য রয়েছে যা এই বাইকটাকে একটা সুন্দর লুকস দেয়। আর এই বাইকে ঠিক মাঝখানে, ভাইজারের মাঝখানে দেওয়া হয়েছে বেরেলির বড় করে একটা নাম, আর ঠিক তার নিচে রয়েছে 302R। তো ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে কিন্তু এখানে বেরেলির লোগো রয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, মানে অনেক বড় ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে। আর ঠিক আর এই ফুয়েল ট্যাঙ্কের রিজার্ভ হলো 1.4 লিটার। এবারে আমি আসি এই বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এখানে অ্যানালগ প্লাস ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইউজ করা হয়েছে। যেমন এখানে যদি বলি, এখানে অ্যানালগ, এখানে ট্যাকোমিটার ইউজ করা হয়েছে, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ক্লক, লো অয়েল ইন্ডিকেটার, লো ব্যাটারি ইন্ডিকেটার, আর লো ফুয়েল ইন্ডিকেটার, ক্লক, এই সমস্ত কিছু ফিচার্স, বেসিক বেসিক ফিচার্স এখানে দেওয়া হয়েছে। এবারে আমি আসি এই ব্যাকে হ্যান্ডেল বারে। এই হ্যান্ডেল বারে যে সমস্ত সুইচগুলো রয়েছে এখানে আমরা দেখে দেখতে পাবো, ইঞ্জিন কি সুইচ, হেডল্যাম্প সুইচ, সেল, আর বাঁদিকে পাবো লো বিম হাই বিমের সুইচ, টার্ন ইন্ডিকেটার, হর্ন আর পাস লাইট। তো এই সমস্ত কিছু সুইচ আমরা এই বাইকে দেখতে পাবো। এবারে আমি আসি বেনেলি 302R এর সিটে। বেনেলি 302R এর যে সিট ইউজ করা হচ্ছে এটা খুব একটা কমফোর্টেবল সিট না, একটু হার্ড টাইপের সিট। তো আমার এইটা একটু অনেক কমতি লেগেছে এই বাইকে। আর এই বাইকের সিট হাইট এখানে অনেক বড়, অনেক উঁচু সিট হাইট দেওয়া হচ্ছে, 785 mm এ সিট হাইট দেওয়া হয়েছে, যা যারা শর্ট হাইট তাদের জন্য বেনেলি 302R তো নয়, যাদের হাইট লম্বা আছে তাদের জন্য এই বাইকটা অনেক কমফোর্টেবল হবে এবং চালাতেও সুবিধা হবে। 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা অনেকটাই উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইন্ডিয়ার রাস্তায় এইসব স্পিড ব্রেকার বাম্পারের জন্য। আর এই ব্যাগে ওয়েট হচ্ছে 198 kg। তো অনেক ভারী বাইক এটা। আর এই ব্যাগে পেছনে আসি, তো এখানে এলইডি টেল ল্যাম্প ইউজ করা হয়েছে আর এলইডি ইন্ডিকেটার ইউজ করা হয়েছে। তো এই হলো এই বাইকের কিছু ডিজাইন। তো এবারে আমি আসি বেরেলি 302R এ হুইলস, ব্রেকিং এবং টায়ার সেকশনে। তো এখানে 17 ইঞ্চি হুইল ইউজ করা হয়েছে। আর যে টায়ার সেকশন রয়েছে, ফ্রন্টে রয়েছে এখানে 110/70 সেকশন টায়ার, পেছনে দেওয়া হচ্ছে 150/60 সেকশন টায়ার। আর এখানে ব্রেকে আসি, তো ফ্রন্টে এখানে একটা বিশেষ আকর্ষণীয় ব্যাপার হলো এখানে ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে, দুটো এখানে 160 mm এর ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর এখানে ABS তো অবশ্যই রয়েছে। আর পেছনে যে ডিস্ক ব্রেক, এখানে 240 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, মানে ব্রেকিং এর উপরে বেনেলি 302R এ অনেক বেশি নজর দেওয়া হয়েছে। এবারে আমি আসি এই বাইকের ইঞ্জিনে। বেনেলি 302R এ এখানে রয়েছে 300 cc 2 সিলিন্ডার 4 ভালভ 5 সিলিন্ডার DOSC ফুয়েল ইঞ্জেক্টেড, মানে FI ইঞ্জিন। আর এটা অবশ্যই লিকুইড কুলেট ইঞ্জিন, যেটা তৈরি করে 38.26 bhp 11,500 rpm এ এবং 26.5 নিউটন মিটার টোক 10,000 rpm এ। আর এখানে ছয়খানা গিয়ার রয়েছে। আর এই বাইকে টপ স্পিড হলো 170 কিলোমিটার পার আওয়ার। তো এটাই হলো এই বাইকের টপ স্পিড। আর এখানে এই বাইকটা
সিটিতে মাইলেজ দেয় 28 কিলোমিটার এবং হাইওয়েতে মাইলেজ দেয় 32 কিলোমিটার। তো বন্ধুরা, বেনেলি 302 যেমন অনেক তাড়াতাড়ি স্পিড নিতে পারে, অনেক তাড়াতাড়ি কিন্তু স্পিড কমেও নিতে পারে, যেটা এই ব্যাকে অনেক ভালো পারফরমেন্স। তো আমি আমাদেরকে বলে দিই এই ব্যাকটা কত তাড়াতাড়ি স্পিড নিতে পারে এবং কত তাড়াতাড়ি স্পিড কমিয়েও ফেলতে পারে। যেমন এটা 0 থেকে 60 কিলোমিটার স্পিড নেয় মাত্র 4 সেকেন্ডে, 0 থেকে 100 কিলোমিটার স্পিড নেয় মাত্র 9.2 সেকেন্ডে, মানে 10 সেকেন্ডের মধ্যে এটা 0 থেকে 100 কিলোমিটার স্পিড নিয়ে নেয়। তো এটা অনেক শর্ট পিক আপ বাইক। আর 30 থেকে 70 কিলোমিটার স্পিড নেয় 4 সেকেন্ডে, আর 40 থেকে 80 কিলোমিটার স্পিড নিতে পারে 5.6 সেকেন্ডে। এবার আমি আসি এর ব্রেকিং পারফরমেন্সে, এর কত তাড়াতাড়ি স্পিড কমিয়ে ফেলতে পারে। এটা শুনলে আশ্চর্য হয়ে যাবে যে এটা 60 থেকে 0 কিলোমিটার স্পিড কমিয়ে ফেলতে পারে মাত্র 2.7 সেকেন্ডে, আর 80 থেকে 0-তে স্পিড কমিয়ে আনতে এর সময় লাগে মাত্র 3.5 সেকেন্ড। তো বলতে গেলে এর ব্রেকিং পারফরমেন্স অনেক বেটার ব্রেকিং পারফরমেন্স, আর থ্যাংকস টু এর সামনের জায়গায় ডুয়েল ডিস দেওয়া হয়েছে, যার জন্য এর ব্রেকিং পারফরমেন্স আরও বেটার হয়ে গেছে, আর এখানে ডুয়েল চ্যানেল ABSও দেওয়া হয়েছে। এবারে আমি আসি এই ব্যাকের সাসপেনশনে। তো বিরিয়ালি 302R-এর যে ফ্রন্টের সাসপেনশন, এখানে 41 mm-এর টেলিস্কোপিক ফোক ইউজ করা হয়েছে, যেটা অনেক সফট এবং হার্ডি সাসপেনশন। এবং পেছনে ইউজ করা হয়েছে সুইং আর্ম সেন্ট্রাল শক অ্যাবজর্বার সাসপেনশন। তো পেছনের যে সাসপেনশন, এটাও কিন্তু অনেক ভালো সাসপেনশন, হাই কোয়ালিটি সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। এবারে আমি আসি বেনেলি 302R-এর কালারে। তো এটা তিনটে কালারের সঙ্গে আসছে, মানে ব্ল্যাক এবং রেডের একটা কম্বিনেশন, সিলভার একটা গ্রিনের কম্বিনেশন, আর হোয়াইট এবং রেডের একটা কম্বিনেশন। তো এই তিনটে কালারে বেলেন্ডি 302R রয়েছে। আর বেলেন্ডি 302R-এর প্রাইসিংটা বলে দিই, এই বাইকটার প্রাইস হলো 3,56,000। তো বন্ধুরা, এবার আমি আসি বেলেন্ডি 302R সম্পর্কে আমার পার্সোনাল ওপিনিয়নে। বেলেন্ডি 302R-এ আমার পার্সোনাল ওপিনিয়নে আমি এর ভালো দিক এবং খারাপ দিকগুলোই বলবো। এ 1 নম্বর ভালো দিক আমার লিখেছে এর ভেরি গুড রাইডিং কোয়ালিটি। এর রাইডিং কোয়ালিটিকে বেটার করেছে এর ইঞ্জিন, এখানে অনেক পাওয়ারফুল ইঞ্জিন ইউজ করা হয়েছে, এটা অনেক তাড়াতাড়ি পিক আপ নিয়ে নেয়। দ্বিতীয়ত হলো ওর ব্রেকিং পারফরমেন্স, এর ব্রেকিং পারফরমেন্সে সামনে ডুয়েল ডিস ইউজ করা হয়েছে, তো এটা অনেক তাড়াতাড়ি স্পিড কমিয়েও ফেলতে পারে, মানে সেফটির দিকেও এই বাইকটা অনেক বেটার। আর তৃতীয়ত হলো এর হেডল্যাম্প, এর হেডল্যাম্প অনেক পাওয়ারফুল হেডল্যাম্প, যেটা আমাকে রাত্রেবেলায় অনেক ভালোভাবে দেখতে সাহায্য করে। তো হেডল্যাম্পও এর পারফরমেন্সকে অনেকটা বেটার করে। আর দ্বিতীয়ত আমার যেটা ভালো লেগেছে এর এক্সস্ট, বেলেনেলি এক্সস্ট সত্যি একটা সুন্দর এক্সস্ট, আর এই এক্সস্টটা একটা পিওর রেসিং, একটা পিওর স্পোর্টস বাইকের এক্সস্ট। এই এক্সস্টটা আমি তোমাদেরকে শোনাবো। আমি আসি বেনেলি 302R-এ এই কিছু খারাপ দিকে। এর 1 নম্বর আমার যেটা পছন্দ হয়নি এর সিট, এর সিট একদম আনকমফোর্টেবল সিট, আমি এতে বসে দেখেছি এটা খুব একটা কমফোর্টেবল সিট না, তো এই সিট আমার পছন্দ হয়নি। আর দ্বিতীয়ত বলবো বেনেলি ইন্ডিয়াতে সার্ভিস অনেক লিমিটেড, যেখানে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর এখানে সারা ভারতবর্ষে এর সার্ভিস যেমন ছড়িয়ে আছে, বেনেলি সার্ভিস ইন্ডিয়াতে খুবই সামান্য, তাই আমার এই বেনেলি 302R-কে আমার অতটাও কিন্তু ভালো লাগে না। আর এবারে আমি আসি বেনেলি 302R-এর মানে কম্পিটিটর, এই বাইকটা মেনলি কম্পিট করতে আসছে কাওয়াসাকি নিনজা 300 এবং ইয়ামাহা RT, এই দুটো বাইকের সঙ্গে এই বাইকটা কম্পিটিশন আসছে। কাওয়াসাকি নিনজা 300 ভিডিও আমি এর আগে বানিয়ে দিয়েছি, আর ইয়ামাহা RT ভিডিও খুব শীঘ্রই আমি বানাবো, তো আমরা তো আগে ট্রেলার পেয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো আমার কিছু কথা বেলেন্ডি 302R সম্পর্কে। তো তোমার আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবে, আর যদি কিছু বলার থাকে নিচে কমেন্টে বলবে। আজকের জন্য এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সঙ্গে ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।